বঙ্গদেশের কৃষক প্রবন্ধের একেবারে শেষের অংশে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেশের আইন নিয়ে আলোচনা করেছেন। হিন্দুদের রাজত্বকালে, হিন্দু রাজার রাজত্বকালে প্রজাপীড়নের কোনো পরিচয় পাওয়া যায় না, দেশের সাহিত্যে তার কোনো পরিচয় নেই। ইংল্যান্ডে ও ফ্রান্সে প্রজাপীড়ন ছিল, প্রজাপীড়নের কারণেই ফরাসি বিপ্লবের সৃষ্টি হয়েছিল। প্রাচীন হিন্দু রাজাগণ ষষ্ঠ অংশ নিয়েই সন্তুষ্ট থাকতেন। মুসলমান রাজত্বের সময় জমিদারদের সৃষ্টি হল, রাজার প্রাপ্য যে রাজস্ব বা রাজকর দেবার পরে অতিরিক্ত অর্থ আদায়কারীদের হতো। এইভাবে জমিদার নামক যে শ্রেণী, সেই শ্রেণী সৃষ্টি হল। এরা নিজেদের লাভের জন্য প্রজাদেরকে সর্বশান্ত করে ফেলত, রাজস্বের সে সর্বশান্ত করে রাজস্বের বা রাজপরের থেকে আরও অতিরিক্ত অর্থ আদায় করে নিত। লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত সৃষ্টি করে, চিরস্থায়ী বন্দোবস্তের ব্যবস্থা করে ভূস্বামী সৃষ্টি করলেন। প্রজারাই চিরকালের ভূস্বামী, কিন্তু তাদের সত্ত্ব লুপ্ত হল। তহসিলদারগণ তারা ভূমির মালিক হয়ে উঠলেন। কর্নওয়ালিস প্রজাদের উপরে যাতে কোনো অত্যাচার না হয় সেজন্য বিধি ও নিয়ম করলেন না, তিনি প্রজাদের মঙ্গলের জন্য আইন বিধিবদ্ধ করবেন এই আশ্বাস দিলেও তিনি কিছু করেননি। 1832 খ্রিস্টাব্দে ক্যাম্পবেল দুঃখ করে লিখেছিলেন যে সরকার প্রজাদের আগে জমিদারদের প্রতিষ্ঠা করে তাদের অধিকার বিলুপ্ত করে দিয়েছেন। অপর একটি কুগ্রহ দাঁড়ালো যে ভূস্বামী কৃষককে জমিতে রাখা বা না রাখার অধিকার পেলেন, অর্থাৎ আজকে তিনি একজনকে জমির অধিকার দিলেন, কিছুদিন পর অন্য একজন প্রজা এসে বলল যে ও যা কর দেয় বা খাজনা দেয় তার চাইতে আমি অনেক বেশি খাজনা দেব বা তোমাকে কর দেব, ও জমি আমার নামে দেয়া হোক। তাহলে এইভাবে প্রজাদেরকে জমি দেওয়া এবং জমি কেড়ে নেওয়া, এই ব্যবস্থাটি পাকা হল এই ভূস্বামী যে প্রথা বা জমিদার প্রথা সৃষ্টির ফলে। জমিদাররা চিরদিনই প্রজাদের ফসল কেড়ে নিতেন, এবার তারা আইনসম্মতভাবে দস্যুবৃত্তির অধিকার লাভ করলেন। বঙ্কিমচন্দ্র দেশের বিভিন্ন আইনের কথা উল্লেখ করে মন্তব্য করেছেন যে ইংরেজি রাজত্বে ভূমি সংক্রান্ত যত আইন হয়েছে সবগুলি কৃষকদের বা সাধারণ প্রজাদের স্বার্থের বিপরীত বা প্রতিকূল। তবে ইংরেজদের বিচারবুদ্ধি ন্যায়বোধের উপরে প্রতিষ্ঠিত বলে তিনি কৃষকদের দুঃখের প্রতিকারের জন্য তাদের নিকটে বা তাদের কাছে আবেদন জানিয়েছেন। আইন আদালতে সুবিচার পাওয়া কঠিন, কেননা মোকদ্দমা ব্যয় সাধ্য, অনেক টাকা খরচ করে এই মোকদ্দমা চালাতে হবে। জমিদার ধনী, তিনি আদালতে খেলা খেলতে পারেন, তারপর আদালত অনেক দূরে বলে সেখানে ঘর বাড়ি চাষবাস ছেড়ে মোকদ্দমা চালানো কঠিন হয়ে পড়ে সাধারণ প্রজার পক্ষে। এর ফলে জমিদারদের গোমস্তরা হয়ে উঠলেন বিচারক, কিন্তু তাদের অত্যাচারের কোনো প্রতিকার নেই। এরপর মোকদ্দমার নিষ্পত্তি সে অনেক সময় লাগবে, সময় সাপেক্ষ, ডিক্রি আপিল প্রভৃতি দীর্ঘ সময় ধরে এই ব্যবস্থা চলতে থাকে। যা আদা হয় তা টাকার ক্ষতির পরিমাণে সামান্য, ইংরেজ প্রবর্তিত আইনের লঙ্ঘন করা যাবে না, তার মূল্য যত অকিঞ্চিতকর হোক না কেন। জুরি বিচার আরও প্রহসনমূলক, দৌরাত্মের জন্য গোমস্তার অপরাধ সাক্ষীদের কথায় প্রমাণিত হলেও জুরিগণ কোনো কিছু অনুধাবন না করে
প্রতিবাদী সন্দেহের ফল পাবে। যে জুরিরা তারা সাধারণ প্রজাদের কথা বিশেষ আমল দেয় না এবং অন্যায়কারী তাদের বিচারের ফলে শাস্তিও পায় না, সুতরাং সাধারণ প্রজা বা কৃষক সাধারণের দুর্গতির আর শেষ থাকে না। ভয়ে এর ফলে হয় কি, বিচারকের যে মন্তব্য হলো যে প্রতিবাদ করেছে সে প্রতিবাদই তার প্রতিবাদের জন্য ফল পাবে, এই ভয়ে সে ঘর বাড়ি ফেলে পালিয়ে গেল, সে ফেরার হয়ে গেল, সাক্ষীর ভিটে মাটি উচ্ছন্ন গেল, তার ভিটে মাটি থেকে যে সাক্ষী ছিল তার ভিটে মাটি থেকে তাকে তাড়িয়ে দেওয়া হলো। এছাড়াও আছে বিচারকগণের অযোগ্যতা, অর্থাৎ যারা যারা বিচারক রূপে নিয়োজিত হতেন তাদের বিচার করার যোগ্যতা কতটুকু আছে সে বিষয়ে বঙ্কিমচন্দ্র সন্দেহ প্রকাশ করেছেন। বিচার কার্যের যে জন্যে যে শিক্ষা দরকার সেই শিক্ষা তাদের অনেকেরই ছিল না। এর ফলে যে মানুষ বিচারালয়ের কাছে বিচার চাইতে যাবে এটা তারা দুরাশা বলে মনে করতো বা তারা ভয়ে যেতে চাইতো না। বিদেশি বণিকরা ও রাজপুরুষেরা এদেশ থেকে টাকা নিয়ে যাচ্ছে, সে প্রসঙ্গে বঙ্কিমচন্দ্র বলেছেন যে এটা অত্যন্ত ভ্রমাত্মক, মানে এই যে নীতি এটাতে অত্যন্ত এটা ভুল, এর পরিবর্তে ব্রাইট ও কবডেন অবাধ বাণিজ্যের নীতি সমর্থন করেছেন। ফ্রান্সের তৃতীয় নেপোলিয়নও এই নীতির আনুকূল্য করে প্রতিষ্ঠা লাভ করেছেন। ইউরোপে প্রোটেকশনের জন্য কি অনিষ্ট ঘটেছিল এ তত্ত্ব তিনি জানতে চান, তিনি বকলের গ্রন্থ পাঠ করলে জানতে পারবেন, এর অসত্যতা বুঝতে হলে মিলের গ্রন্থ পাঠ বা মিলের লেখা বই পড়া দরকার। বঙ্কিমচন্দ্র বিদেশিদের দ্বারা তাদের দেশে নগদ টাকা এই দেশ থেকে নিয়ে যান এই প্রশ্নের উত্তরে বলেছেন যে নগদ টাকা দেশ থেকে গেলেই অর্থহানি হয় না, তার বিনিময়ে যদি আমরা অন্য প্রকার ধন পাই বা অন্য কোনো লাভ পাই তবে নগদ টাকা যাওয়াতে কোনো ক্ষতি হয় না, আমরা এই ক্ষতি হবে না আমাদের যে আমরা সেই টাকা চলে যাওয়ার কারণে যদি অন্য কোনো সুবিধা বা অন্য কোনো লেনদেনের মাধ্যমে আমাদের দেশ সমৃদ্ধ হয় তাহলে টাকা যাওয়াতে কোনো ক্ষতি নেই, কেননা নগদ টাকার পরিবর্তে এই ক্ষতির কথা তিনি বললেন, এ ক্ষতি হবে না এই কথা তিনি বললেন। এবং এক্ষেত্রে তার আরও বক্তব্য হলো, একজন ব্যক্তি যদি 100 টাকার ধান কিনে গোলাজাত করে তবে সে পূর্ব অপেক্ষা গরিব হয়ে যাবে না, কেননা নগদ টাকার পরিবর্তে সে অনুরূপ মূল্যের সম্পদ বা দ্রব্য সে লাভ করেছে। তারপর বিদেশি বণিকেরা নগদ টাকা জাহাজে তুলে নিয়ে যান না, বাণিজ্যের মূল্য হুন্ডিতে চলে, সঞ্চিত অর্থ দলিলে থাকে, অতি খুব অল্প টাকা বিলেতে যায়। এরপর যদি নগদ টাকা গেলে ধনহানি হতো তাহলে বিদেশি বাণিজ্যে আমাদের এই ধন বৃদ্ধি হতো না, কেননা সমপরিমাণ টাকা আমাদের দেশে আসে এবং নগদ টাকায় রূপান্তরিত হয়ে যায়, সুতরাং আমরা আমাদের দেশকে নির্ধন করে বা গরিব করে তুলছি না, বিদেশীয় বাণিজ্য হেতু আমাদের দেশে ধন বৃদ্ধি ঘটছে, যে বিপুল রেলওয়েগুলি প্রস্তুত হচ্ছে তা বিদেশাগত আমাদের দেশের অর্থের বিনিময়ে। রাজপুরুষদের নিজ দেশে যে অর্থ বিলাতে যায় তার পরিমাণ সামান্য বেশি নয় আর কি, বাণিজ্য এবং কৃষির জন্য যে ধন বৃদ্ধি দেশে ঘটেছে তার অনেকটা অংশই উদ্বৃত্ত থাকে, জমিদারগণের হাতে যে ধন থাকে তার কারণ হলো তারা ভূমির উৎপন্ন ফসল ভোগ করেন, যদি প্রজাবাড়ি বন্দোবস্ত হতো তবে প্রজারা সেই উৎপন্ন ভোগ করত, সুতরাং ধন তাদের হাতে থাকত, কিন্তু তাই নয়, ধন মুষ্টিমেয় লোকের হাতে আবদ্ধ না থেকে লক্ষ লক্ষ প্রজার গৃহে চলে যেত,
বঙ্কিমচন্দ্র মন্তব্য করেছেন, পাঁচ সাতজন টাকার গাদায় গড়াগড়ি দেবেন আর অধিকাংশ মানুষ নিরন্ন হয়ে থাকবে বা কষ্টে থাকবে বা অন্যভাবে মারা যাবে, এর চাইতে অন্যায় সংসারে আর কিছু নেই। দেশশুদ্ধ লোকে যখন অন্যের কাঙাল, তখন পাঁচ সাতজন লোকে অর্থের প্রাচুর্য ভোগ করবে, এ অবস্থা থেকে সকলের সুখ স্বাচ্ছন্দ্য অধিকতর কাম্য। দেশের উন্নতি জনসাধারণের আর্থিক স্বাচ্ছন্দ্যের ওপরেই নির্ভর করে। বর্তমানে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন পাঁচ ছয়জন জমিদার মৃদুস্বরে কথা বলেন, তার বদলে তখন এই ছকোটি লোক সমুদ্র গর্জন, ছকোটি লোকের সমুদ্র গর্জন গভীর সমুদ্র গর্জনের ন্যায় মহানিনাদের মতো শোনা যেত যদি সমস্ত মানুষের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত। বঙ্কিমচন্দ্র বাংলাদেশের কৃষক প্রবন্ধে তিনি তার মত প্রকাশ করেছেন এবং মানুষ যাতে সুখে স্বাচ্ছন্দ্যে থাকে, ধনের অপব্যবহার যাতে না হয় এবং সাধারণ মানুষের যাতে উন্নতি ঘটে, সেই কথাই তিনি এই বঙ্গদেশের কৃষক প্রবন্ধের মধ্যে লিপিবদ্ধ করেছেন।